বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এ প্রোগ্রামের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় বিশেষ ফোন অনুষ্ঠান আজকের বিষয় নাগরিক সেবায় উদ্ভাবন সঞ্চালনে শফিকুল ইসলাম বাহার যারা শুনছেন সবাইকে শুভেচ্ছায় বরণ করে নিয়ে শুরু করছে আজকের এই ফোন ইন অনুষ্ঠান এরই মাঝে অনেকেই হয়তো আগের ঘোষণায় জেনে গেছেন আজকের ফোন ইন অনুষ্ঠানের বিষয়টি হল নাগরিক সেবায় উদ্ভাবন আর আজও আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে অতিথি আছেন দুজন এবং তারা হলেন বাংলাদেশ সরকারের একজন উপসচিব এবং এ প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট গোলাম মোহাম্মদ ভুইয়া এবং এ প্রকল্পের হেড অফ সোশ্যাল ইনোভেশন অ্যান্ড অপারেশন ক্লাস্টার মানিক মাহমুদ শ্রোতা বন্ধুরা আজকের বিষয়কে নিয়ে বলতেই পারি উদ্ভাবন সে তো নতুনের দ্বার করে উন্মোচন আর সেখানেই থাকতে পারে আমাদের যে কারো অংশগ্রহণ এবার আরও একবার জানিয়ে যাই যেসব নাম্বারে শ্রোতা বন্ধুরা ফোন করে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পারবেন সেই ফোন নম্বরগুলো হল আট এক আট এক নয় দুই পাঁচ আট এক আট এক নয় দুই ছয় আট এক আট এক নয় দুই সাত এবং চার আট এক এক নয় তিন ছয় আট থেকে চার আট এক এক নয় তিন সাত শূন্য পর্যন্ত মোবাইল থেকে ফোন করতে অবশ্যই শুরুতে শূন্য দুই বসিয়ে ফোন করতে হবে আর অনুষ্ঠানটি ভিডিওর মাধ্যমে দেখতে শুনতে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার এন সেখানে যেতে হবে এবং সেখানে আপনারা ইচ্ছে করলে আপনাদের মন্তব্য অথবা পরামর্শ জানাতে পারেন আজকের এই অনুষ্ঠান সবাই মন দিয়ে শুনতেই হবে কারণ এই অনুষ্ঠানেও থাকবে কুইজ এবং কুইজের সঠিক উত্তর দিয়ে যে কেউ হয়ে যেতে পারেন বিজয়ী শ্রোতাবন্ধু এবং জিতে নিতে পারেন নির্ধারিত পুরস্কার এবার কিছুক্ষণ আছেন অতিথি যে দুজন তাদের সঙ্গে প্রশ্ন প্রশ্নোত্তরে কথা বলতে চাই সে কথার ভেতর দিয়ে শ্রোতাবন্ধুরাও হয়তো প্রশ্নের উৎস খুঁজে পাবেন তাহলে আরও একবার মনে করি আজকের নির্ধারিত বিষয় হলো নাগরিক সেবায় উদ্ভাবন কবিতার ছন্দ মনে বলতেই পারি নাগরিক সেবায় উদ্ভাবন ডিজিটাল দেশে পাল্টে দিয়েছে সবার জীবন মন কিভাবে বোধ করি এর উত্তরও আমরা পেয়ে যাব আজকের এই অনুষ্ঠানে তাহলে এবার শুরু করি প্রশ্ন দিয়ে হেড অব সোশ্যাল ইনোভেশন অ্যান্ড অপারেশন ব্ল্যাক ক্লাস্টার মানিক মাহমুদ সম্মানিত অতিথি আলোচক এবং প্রশ্নের উত্তরদাতা তাকে দিয়েই শুরু করতে চাই আপনার মাধ্যমেই প্রথম প্রশ্নের উত্তর জানতে চাই প্রশ্নটি হলো আজকের এই যে বিষয় নাগরিক সেবায় উদ্ভাবন এটা কেন এবং কিভাবে শুরু হলো কি বলবেন ধন্যবাদ এটার একটা ছোট্ট ইতিহাস আছে আপনারা জানেন যে সরকারের একটা গুরুত্বপূর্ণ এবং সবসময় একটা অগ্রাধিকার হলো যে নাগরিক যাতে ভালোভাবে তার সেবা পায় কারণ এটা তার অধিকার এবং এই এই জায়গা থেকেই এটুআই থেকে এবং মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে আমরা দু সালের দিকে যেটা শুরু করলাম যে কিভাবে জনগণ আরও সহজে আরও উদ্ভাবনী ওয়েতে সেবা পেতে পারে তো উদ্ভাবনটা কীভাবে হতে পারে সেই আলাপটা যখন স্টার্ট হলো তখন প্রথমেই একটা প্রশ্ন আসলো যে আসলে উদ্ভাবন মানেটা কী কী করে বুঝবো যে এটি একটি উদ্ভাবন হলো খুব একটা সহজ একটা ব্যাখ্যা দাঁড় করানো হলো এখানে হয়তো গোলাম মোহাম্মদ ভূয়া হয়তো আরও ওটা ব্যাখ্যা করে বলবেন আমরা তখন একটা দাঁড় করালাম যে উদ্ভাবন দেখলাম এটা একটা গ্লোবালি একটা বাজ ওয়ার্ড সবাই এটা নিয়ে কথা বলে কিন্তু এটা তো একটা সরকারি পর্যায়ে যখন একটা উদ্ভাবন হবে এটার তো একটা সুস্পষ্ট একটা ডেফিনেশন থাকা দরকার তা নাহলে হয় না এই শুরু হলো যে যে কোনো একজন সরকারি কর্মকর্তা যদি তার কোনো একটা সেবায় যদি পরিবর্তন আনতে চান পরিবর্তন মানে ইতিবাচক পরিবর্তন মানে ইম্প্রুভমেন্ট যাতে করে নাগরিক আরও আরও ভালোভাবে এটাতে পেতে পারে এবং সন্তুষ্ট হতে পারে সেটা হলো যে একটা সেবা গ্রহণ করতে তার যাতে করে সময় কম লাগে খরচ কম লাগে ভোগান্তি কমে যায় ইংরেজিতে বলে টিসিভি ভি টাইম কস্ট অ্যান্ড ভিজিট তার মানে কম খরচ কম সময় কম যাওয়া আসা এইভাবে কিন্তু শুরু হলো এবং শুরু হওয়ার পর আমরা দেখলাম যে এখন সরকারি কর্মকর্তা পর্যায়ে তো এটার একটা দক্ষতা লাগবে এটা যদি দক্ষতা না থাকে তো শুধু তো এটা এই ডেফিনেশন দিয়ে তো কাজ হবে না তখন আমরা সারা বিশ্বব্যাপী আমরা গবেষণা করলাম যে পৃথিবীর অন্য অন্য দেশগুলোতে কীভাবে সরকারি পর্যায়ে এ ধরনের উদ্ভাবন হতো আমরা সেখানে ব্রিটিশ সরকারের নেস্টা নামে একটা অর্গানাইজেশন এটা পেলাম একই সাথে আমরা হার্ভার্ট কেনেডি স্কুল এবং স্ট্যানফোর্ড ডিজাইন স্কুল এই ধরনের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় এবং বড় বড়ো প্রতিষ্ঠানগুলো আমরা রিসার্চ করলাম রিভিউ করলাম করে আমরা একটা বিশেষ কর্মশালার ডিজাইন করলাম সেই কর্মশালাটার নাম ছিল এমপেথি ট্রেনিং এমপেথি ওয়ার্কশপ যেটা আমরা সরকারি পর্যায়ে এই যে এরকম গোলাম মোহাম্মদ ভাইয়ের মতো এরকম আরও অনেক সরকারি কর্মকর্তাদের সেই প্রশিক্ষণটি দেয়া হলো মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে এবং যেটার হাত ধরে ধরেন দুই হাজার তেরো শেষ থেকে চোদ্দো থেকে চোদ্দো থেকে আঠারো পর্যন্ত টানা এটি চলল এবং ছয় হাজারের বেশি সরকারি কর্মকর্তা কিন্তু এই এই প্রশিক্ষণ কর্মশালার আওতায় আসলো এবং শুধু কর্মশালা নেলেন না গ্রহণ করলেন না তারা এই কর্মশালা থেকে কিন্তু প্রত্যেকটি শর্ম কর্মকর্তা একটি করে সার্ভিস বেছে নিতেন যেটার উপরে তারা নিজেরা পরবর্তী কয়েক মাসে এটার ব্যাপারে পাইলট করে দেখিয়ে দিতেন যে কিভাবে সেখানে ইনোভেশনটা হলো সময় খরচ এবং ভোগান্তি কমলো এভাবে কিন্তু প্রায় দু হাজারের মতো বেশি পাইলট সরকারি পর্যায়ে এটা আমি আঠারো সালের তথ্য বলছি আনশোর এখন এটা হয়তো আরও কয়েক হাজার হবে সেটি কিন্তু হলো এবং এখান থেকে আবার সখানেকের বেশি উদ্ভাবনী উদ্যোগ কিন্তু জাতীয় পর্যায়ে স্কেলাপ হলো তার মানে হলো কোটি কোটি মানুষ কিন্তু এখন এখন এই উদ্ভাবনের উপকারিতাটা পায় তাদের কম সময় লাগে কম খরচ লাগে এবং কম ভোগান্তি এখানে বলার ভেতর দিয়ে আমি একটু প্রশ্নের উত্তরে পরিষ্কার হতে চাই এখানে কি শুধু সরকারি কর্মকর্তা যারা আছেন তারাই উদ্ভাবনের কাজটি করবেন না বাইরের যে কেউ করতে পারেন প্রাথমিক পর্যায়ে এটা যে যেহেতু সরকারি উদ্যোগে শুরু এবং আপনি জানেন যে সরকার একটা মস্ত বড় কাঠামো ফলে কোনো জিনিস কোনো সার্ভিস কোনো উদ্যোগ যদি আপনি স্কেল করতে চান সরকার ছাড়া হবে না তো ফলে সরকার দিয়ে আমরা শুরু করেছি এবং এটার সাথে কিন্তু ক্রমশই বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আছে এবং এটা ক্রমশই বাড়তেই থাকবে নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন ফোনের জন্যে একটু পরেই যাব সেই ফোনে কিন্তু এবার আরও একবার প্রশ্নে যাব এটুয় প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট গোলাম মোহাম্মদ ভুইয়া এবার আপনার কাছ থেকে জানতে চাই মাঠ পর্যায়ে নাগরিক সেবায় উদ্ভাবন বাস্তবায়নে আপনার অভিজ্ঞতাটা কেমন এবং এর সঙ্গে আরও জানতে চাই উদ্ভাবনের কর্মপরিকল্পনার সময়কালটা কখন ধন্যবাদ আপনাকে আমি অভিজ্ঞতার আগে আমি একটু পিছন ফিরে দেখতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি বলেছিলেন যে সাধারণ যারা আমরা নাগরিক সে নাগরিকদের হলো আমরা যারা পাবলিক সার্ভেন্ট তাদের হলো নাগরিকরা আমাদের সেবক সুতরাং আমরা পাবলিক সার্ভেন্টরা যেন কোনো কারণেই যেন তাদের প্রভু না হয়ে যায় এটি একটি বিষয় আমরা তাদের ভাই তাদের বোন কোনো না কোনো কারণের মামা চাচা খালা খালু সেই দিক থেকে বেশি লক্ষ্য রেখে কাজটা করতে হবে আরেকটি কথায় আমাদের পূর্ববর্তী বক্তা যিনি বলেছেন সে আলোচনায় চলে আসছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আট সালে যখন নির্বাচন ইস্তেহার দেয় ইস্তেহারে যখন বলেছিলো যে আমাদের একটা ভিশন দিয়েছিল বিষনের বিনির্মাণ করেছিল ডিজিটাল বাংলাদেশ ইয়ার মাধ্যমে বাস্তবায়নের মাধ্যমে সেখানে যে স্লোগানটি নিয়ে আমরা সামনে গিয়েছিলাম সেটা হলো জনগণের দোরগোড়ায় সেবা সার্ভিস অ্যাট দ্য ডোর স্টেপস সেটাকে মাথায় রেখে কিন্তু আসলে আমাদের এই রকম কার্যকাল কর্মকাল মানে বিশাল একটা ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে পরবর্তীতে আমরা এমপেথি ট্রেনিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে সকল কর্মকর্তাকে দক্ষতার মধ্যে উন্নয়নের মধ্যে নিয়ে আসি নিয়ে এসে সার্ভিসগুলোকে সহজীকরণ করে উদ্ভাবনের দিকে নিয়ে যায়। তো এই যে উদ্ভাবনের বিষয়টা যেটা আপনি পরবর্তী একটা প্রশ্ন করেছিলেন যে এটা সাধারণ জনপ্রশাসনের উদ্ভাবন বা নাগরিক সেবা উদ্ভাবন এটা আসলে আলোচিত শব্দটি আসছে বেসরকারি খাত থেকে কিন্তু আমরা আসলে এটাকে জনপ্রশাসন অর্থাৎ নাগরিক সেবা যে উদ্ভাবন সেটা আসলে এখন বিশ্বব্যাপী আলোচনা আলোচিত হয়ে গেছে সেটাকে জনপ্রশাসনের সম্প্রতি এই সঙ্গে আলোচনাও চর্চা শুরু হয়েছে সম্প্রতি বলতে গত এক যুগ ধরে দৌড়ে আজকে যে ডাটা পেলাম সেই ডেটা অনুসারে আমরা প্রচুর আমাদের এখন সেবা সহজীকরণ সেবা উদ্ভাবনীত উদ্ভাবিত সেবা আমাদের মানুষের হাতে তো সেই অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছে আমরা আমি যখন মাঠ প্রশাসনের অভিজ্ঞতার কথা বললেন তখন আমি একজন মাঠের একজন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তখন আমি তৎকালীন মানে অ্যাক্সেস টু ইনফরমেশান যেটা বর্তমানে অ্যাসপায়ার টু ইনপায় অ্যাক্সেস টু ইনফরমেশনের আমি একটি মানে ইনভাইটেশন পাই ইনভাইটেশন পেয়ে সেখানে আমি এই প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করি তো প্রথমেই যে প্রশিক্ষণটা ছিল যেটা এখন নাম হয়েছে অ্যাম্পেথি ট্রেনিং তখন এটার নাম ছিল নাগরিক সেবা উদ্ভাবন প্রশিক্ষণ পরবর্তীতে এটা আমাদের মন্ত্রিপরিষদ সচিব স্যার বলছেন আগে উদ্ভাবন হলে হবে না উদ্ভাবনের আগে দরকার হলো অ্যামপেথি যে আগে মানুষের সহমর্মিতা বুঝতে হবে নাগরিকের সহমর্মিতা আগে সরকারি কর্মচারীতে বুঝতে হবে তখন প্রশিক্ষণের নামটা পরিবর্তন করে আমরা এটাকে অ্যামপেথি ট্রেনিং দিয়েছি সেই প্রশিক্ষণটা করে আমরা বুঝতে পেরেছি যে আমরা আসলে নাগরিক থেকে কতটা দূরে আছি যে প্রশ্নটা আপনারা একেবারে রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আমরা নাগরিকের কতটা টাচে আছি একটা নাগরিকটা সেবা পেতে কতটুকু সময় তার লাগে কতটুকু কজ তার লাগে কতটুকু ভোগান্তি তাকে পেতে হয় সুতরাং একটি সেবা যেই সেবাটি পেতে যেটা আমরা দেখেছি একদিন লাগে সেটা আমরা দশ দিন লাগাচ্ছি যেটা পেতে দুই দিন লাগে সেটা আমরা মাসকে মাস লাগাচ্ছি কোনো একটা মিউটেশনের একটা যদি উদাহরণ বলি সেই মিউটেশন ছিল আগে অনির্ধারিত সময় সেটাকে আমরা পঁয়তাল্লিশ দিনে নিয়ে আসলাম যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা ইমিউ একটা মিউটেশন পাবে নাম জারি অ্যানুয়ালি এখন তো ইমিউটেশন হয়েছে সেটা পরের বিষয় তারপরে সেটাকে বললাম না পঁয়তাল্লিশ দিন সেটাকে তিরিশ দিনে নিয়ে আসলাম তিরিশ দিনে এখন আমরা সক্ষমতা অর্জন করেছি এখন হচ্ছে তাও হবে না এখন এটাকে আমরা পনেরো দিনে নিয়ে আসছি পনেরো দিনে আনার পরে কিছুদিন আগে দু হাজার বিশ সালের নভেম্বরে এটা চালু করেছে সরি হ্যাঁ দু হাজার বিশের নভেম্বরে আমাদের মন্ত্রিপরিষদ সচিব সবার গিয়ে এটা উদ্বোধন করে আসছেন এই যে নতুন প্রযুক্তি এ সিস্টেম আই সেটাতে আট দিনে আমরা এখন একজনকে নাম জানি সুতরাং উদ্ভাবন একটা কন্টিনিউয়াস প্রসেস এই অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতা জায়গায় প্রথমে কিছুটা আমাদের যদি বলবো প্রতিবন্ধকতা এরকম একটা প্রতিবন্ধকতা আমাদের কাছে ছিল ছোট্ট করে যদি বলি সেটা হলো আমাদের যারা আমলাতান্ত্রিক একটা ঐতিহ্যগতটা আমাদের মধ্যে রয়ে গেছে যে আমরা যেভাবে দিতে চাই ঔপনিবেশকদের যেটা বলি যে পদ্ধতিতে যাই যায় ফাইল আপ হয় ফাইল উপস্থাপন হয় সেভাবে আমরা একটা ম্যানুয়াল সিস্টেমে দিয়ে যেতাম সেই পদ্ধতিতে যেতে 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 আসলে আমাদের সময়টা বেশি লাগতো টাইম কস্ট বেশি লাগতো নাগরিকের ভোগান্তি হতো সুতরাং নাগরিক সদা মানে সরাসরি আমাদের কাছাকাছি আসতে পারতো না মানে আমাদের কাছে মানে সরকারি কর্মচারীর কাছে আসতে পারতো না সরকারি সেবা পেতে তার অনেক সময় লাগতো সেই স্থিত অবস্থা প্রবণতা ও ঝুঁকি যে ভিমুখতা ছিল সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারছি এই দক্ষতার মাধ্যমে সুতরাং এইটি একটা আমাদের বড়ো রকমের চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ ছিল আমাদের সম্পদের কিছু অপ্রতুলতা উর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু সমর্থনের অভাব ছিল এবং তাদের কিছু অভিজ্ঞতার অভাব ছিল এবং তারা কিন্তু এই অভিজ্ঞতার সাথে এই প্রশিক্ষণের সাথে যারা উর্ধতন তারা এখন আমাদের সাথে নাই এখন যারা সচিব তারা কিন্তু তখন সেই প্রশিক্ষণ সাথে ছিল সেবার সহগ্রহিতার যে অজ্ঞতা বা পশ্চাদপদতা সেটা ছিল নতুন উদ্যোগী যে উদ্যোগী যে কর্মকর্তা বা কর্মচারী তাদেরকে একটু বাধা প্রদান করা সেই সব চ্যালেঞ্জগুলো আমাদের কিন্তু তখন আমরা ফেস করতে হয়েছে যেটা এখন কমে গেছে সেই প্রতিবন্ধকতা কেটে আমরা কিন্তু বলবো যে সেটা খুবই সামান্য সব জায়গায় ছিল না তো সার্বিকভাবে আমরা বলবো যে এটা আমাদের সফলতা বেশি ছিল এবার তাহলে উদ্ভাবনের কর্ম পরিকল্পনার সময় এটা কর্ম পরিকল্পনার সময় যদি বলেন এটা হলো মানে ফার্স্ট অফ জুলাই থেকে মানে জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসে তিরিশে জুন পর্যন্ত এটা হলো কর্ম পরিকল্পনা করতে উদ্ভাবনের কর্ম পরিকল্পনা করে সেই প্রত্যেকটি বিভাগ বা মন্ত্রণালয় বিভাগ কিংবা তার অধীনস্থ সংস্থা সেগুলো এটা করে সেটাকে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ মানে উদ্বোধন মন্ত্রণালয় বিভাগের মাধ্যমে সেটাকে ক্যাবিনেটে জমা দিতে হয় কারা কারা কর্ম পরিকল্পনা করতে পারবেন এটা সকল মন্ত্রণালয় বিভাগ তারপরে তার অধীনস্থ সংস্থা এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় এবং উপজেলাতে উপজেলার যেসব অফিসগুলো আছে বিভাগ অফিসার কার্যালয় সকল অফিসগুলো এটা করতে হবে তাহলে সময়টা মনে রাখতে হবে একবার বলতেন যদি সময়টা হলো সময়টা হলো ফার্স্ট অফ জুলাই থেকে মানে জুলাই মাসের এক তারিখ থেকে তিরিশে জুন জুলাই থেকে তিরিশে জুন কয় মাস হচ্ছে তাহলে বারো মাস বারো মাস আচ্ছা আচ্ছা শ্রোতা বন্ধুরা শুনতে থাকুন আরও একবার সম্মানিত আলোচক মানিক মাহমুদ আপনার মাধ্যমে জানতে চাইব এই যে উদ্ভাবন এই উদ্ভাবন চর্চার প্রাতিষ্ঠানিকীকরণ কতটুকু কি হলো এ প্রসঙ্গে যদি বলতেন না এটা বেশ অগ্রগতি হয়েছে এই যে বললাম যে ১৪ থেকে ১৮ যখন এটি শুরু হলো এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে যখন এই এমপেথি ট্রেনিংটা শুরু হওয়ার পর তারা যখন বিভিন্নভাবে পাইলট করতে শুরু করলেন তখন কিন্তু সেই সরকারি কর্মকর্তার মধ্যে যেমন একটা দক্ষতা তৈরি হলো একটা আস্থা তৈরি হলো একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগের মধ্যেও কিন্তু একটা আস্থা তৈরি হলো যে না এভাবে তো এগোনো যাবে তখনই কিন্তু প্রশ্নটা আসলো যে এই এটি বাস্তবায়ন করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো আসলো যেমন একজন ইউনো মাঠ পর্যায়ে একটি উদ্ভাবন বাস্তবায়ন করতে গেলে তার তো অর্থের দরকার হয় অর্থটা কোথায় পাবে তখনও পর্যন্ত কিন্তু সেটির ফয়সালা ছিল না তারা তখন মাঠ পর্যায়ে তার অফিস থেকে এটা এই অর্থ জোগাড় করতেন লোকবল জোগাড় করতেন কিন্তু সেটা খুব কঠিন আর আপনি তো জানেন আমরা যারা শুনছি তারাও নিশ্চয়ই জানি উদ্ভাবন একটা সরকারি কাঠামোর মধ্যে একটা সার্ভিসের মধ্যে পরিবর্তন আনা চট করে সম্ভব না এই প্রশ্নগুলো যখন আসলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনে তখন কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মহোদয় প্রতি মাসে একদিন করে দুই ঘন্টা সচিব মহোদয়দেরকে নিয়ে কিন্তু এটা রিভিউ করতেন তখনই প্রশ্ন আসলো যে না এটার সাথে ওই সরকারি কর্মকর্তার যিনি উদ্ভাবন করেন তার পারফরমেন্সের একটা কানেকশন হতে হবে অর্থাৎ যিনি উদ্ভাবন করবেন তিনি যাতে করে তার পারফরম্যান্সে এটা বেনিফিট পান একই সাথে এই অর্থের ব্যাপারে তখন অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হলো এবং একটি সেপারেট একটা বাজেট কোড তৈরি হলো যে উদ্ভাবন পাইলট উদ্ভাবন ট্রেনিং দেশে এবং বিদেশে যে কোনো কাজে এই অর্থ আলাদা করে বরাদ্দ থাকবে এভাবে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি হয়ে গেল এখন যে কোনো সরকারি কর্মকর্তা যে কোনো সময়ে সার্ভিস তার ইয়ার মধ্যে দিয়ে একটা উদ্ভাবনের উদ্যোগ নিতে পারেন সংক্ষেপে এটুকু তার মানে আমরা এগিয়ে চলেছি আরও এগিয়ে যাব ন্যাশনাল কনসালটেন্ট গোলাম তিরিশের বাস্তবায়ন এবং সরকারের মধ্যে কি ধরনের উচিত মনে করেন ধন্যবাদ এটা একেবারে প্রাসঙ্গিক প্রশ্ন এই কারণে আমরা কিন্তু এখন একটা গত যে কথাটি আমাদের মানিক মাহমুদ ভাই বললেন যে আমরা কিন্তু গত এক যুগ ধরে কিন্তু একটা পরিবেশ তৈরি করে ফেলছি একটা কালচার এই সংস্কৃতি এই যে উদ্ভাবনের সংস্কৃতি সেটার বিকাশ কিন্তু এখন কিন্তু এখন প্রতিষ্ঠিত সারা একেবারে যদি বলেন ইউনিয়ন পর্যায় থেকে আরম্ভ করতে আমি বলতে পারি অনেক ইউনিয়ন পর্যায়ে আমাদের চারটা সরকারি অফিস আছে সমাজসেবা স্বাস্থ্য কৃষি সহ এরকম চারটে অফিস আছে সেখান থেকে আরম্ভ করে একেবারে আমাদের একেবারে মন্ত্রিপরিষদ বিভাগ পর্যন্ত আমরা কিন্তু এই কালচার তৈরি করেছি সুতরাং এই যে কালচারটা তৈরি করেছি সেটা হলো সেবাটাকে ছোট করে নিয়ে আসা সেবার প্রসেসগুলোকে ছোটো করে নিয়ে এসে সেখানে কোনো একটি ধাপের মধ্যে কোনো একটি আইটি কিংবা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে কিংবা না করে অন্যরকম পরিবর্তন করে সেবাকেটাকে সহজে মানে জনবান্ধব করা নাগরিক বান্ধব করা মানে তার 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 মতো করে ভাবে ভেবে তার মতো করে সার্ভিসটা দেওয়া সেই জায়গাটা কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এখন সেটা কি আমাদের দুই হাজার তিরিশে কি আমরা সেগে যা থাকবো আপনি যে ট্যাক্সি উন্নয়নের কথা বলেছেন এবং আমরা যে দুই সালে উন্নত বাংলাদেশের কথা বলছি সুতরাং ইতোমধ্যে কিন্তু আমরা সেটাকেও আমরা কিন্তু চিন্তা করে যে সেই সেবাটার সাথে আরও অন্যরকম প্রযুক্তি সর্বাধুনিক প্রযুক্তি আমাদের কিন্তু আছে সেই প্রযুক্তির কথা ভেবে আমরা ওই প্রযুক্তিগুলো এখানে লাগাতে পারি যেমন হইতে পারে আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নের দিন ইভন ডিপি সহায়তায় আমরা কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের কিন্তু কার্যক্রম শুরু করেছি ইতিমধ্যে আমাদের স্কিল এবং টেকনোলজি দুটি ভাগের আমাদের পঞ্চাশটা স্কিলের হয়ে গেছে এবং টেকনোলজির আমাদের প্রায় দশ বারোটি আমাদের মানে প্রকল্প বা ইনিশিয়েটিভ চলে আসছে সুতরাং আমরা কিন্তু যেসব সেবাগুলো আমরা এখন দিচ্ছি সেই সেবাগুলো উদ্ভাবিত সেবার সাথে কিন্তু আমরা এখন শিল্প বিপ্লবের কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে সর্ব অগ্রসমান প্রযুক্তি সেগুলোকে সাথে লুকিয়ে দিয়েছে যেমন আর্টি উদাহরণস্বরূপ বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো তার সিমুলেশান আইওটি তারপর ন্যানো টেকনোলজি ডি প্রিন্টার এই ধরনের বায়োটেকনোলজি এই ধরনের বিষয়গুলোকে আমরা কোন মধ্যে সংযুক্ত করে সম্পৃক্ত করে সার্ভিসটাকে আরও বেশি মানুষের কাছে নিয়ে গেছে নাগরিক কিন্তু এই সার্ভিসের এইটার ব্যাকে যে কী রকম প্রযুক্তি কাজে লাগছে সে বা কী কাজে লাগাচ্ছে নাগরিক সেটা বুঝবে না নাগরিক কিন্তু সে তার মতো করে সে তার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিংবা তার একটি স্মার্টফোন দিয়ে সে এই দু হাজার তিরিশ সালের যে দু হাজার চল্লিশ সালের যে সুবিধা সেটা সে তারা পেতে থাকবে এবং এটা আশা করি আমরা খুব শীঘ্রই এই কাজগুলো করতে পারব তার মানে শ্রোতা বন্ধুরা আমরা আছি ডিজিটাল বাংলাদেশে আছি উদ্ভাবনের আবেশে এবার মানিক মাহমুদ আপনার মাধ্যমে একটি জানতে চাইব সরকারি সেবায় নাগরিক সেবার গুরুত্ব সম্পর্কে এবং এ ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে আপনার অভিজ্ঞতা কি বলে সরকারি সেবায় সরকারি সেবায় নাগরিক সেবার গুরুত্ব জি মানে সরকারি সেবায় উদ্ভাবনের গুরুত্ব চিরকালই যেটা গোলাম মোহাম্মদ ভূয়া ভাই কিন্তু বলেছেন যে এটি এক সময় আলোচনা হতো প্রাইভেট সেক্টরে কিন্তু বাংলাদেশ যেটা হয়েছে এখন গভর্নমেন্টের কথা বলছি আমি গভর্নমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে এখন প্রাইভেট সেক্টরের থেকেও কিন্তু এগিয়ে আছে সব সময় একটা ইম্প্রুভমেন্ট তো লাগবে একটা পরিবর্তন তো লাগবে কারণ জনগণ কি চায় কীভাবে চায় তাদের চাহিদার ধরন কিন্তু পাল্টে যাচ্ছে এই যে তাদের চাহিদার ধরন পাল্টে যাচ্ছে মানুষের এটা অর্থনৈতিক কারণে শিক্ষার কারণে তার রুচির কারণে সেই পরিবর্তনটা যদি উদ্ভাবনের সাথে যুক্ত করা না যায় তাহলে সেই উদ্ভাবন কিন্তু কাজে লাগবে না ফলে এটার আমি বলবো যে নাগরিক জীবনে সরকারের যে লক্ষ্য যে নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দেওয়া এবং সেটা সন্তুষ্টজনকভাবে ফলে এখানে উদ্ভাবন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শ্রোতা বন্ধুদের কাছে যাবো তার আগে শেষ প্রশ্নে গোলাম মোহাম্মদ ভুই আপনার কাছ থেকে জানি কিভাবে সরকারি সেবায় নাগরিক চাহিদা যুক্ত করার বিষয়টি প্রাতিষ্ঠানিক হতে পারে কি বলবেন আপনি এবার যদি বলতেন একটু আচ্ছা সরকারি পর্যায়ে উদ্ভাবনের যে সমকালীন যে ধারা আমরা মানে মেনটেন করছি তারিখ তারাকে একটা ট্যাক্সই এবং প্রাত্যহিক করার লোক মানে দৈনন্দিন জীবন ব্যবহার করা কি ইনোভেশন টিমের কিন্তু আবির্ভাব হয়েছিল এবং পৃথক বিশেষায়িত প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে সেই প্রতিষ্ঠানটি আসলে ছিল আমাদের বাংলাদেশে জিআইউ এরকম কিন্তু জিআইউ থেকে আমাদের এসপায়ার টু ইনোভেট অ্যাক্সেস টু তারপরে অ্যাসপায়ার টু ইনোভেট এটা কিন্তু শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই আছে যেমন আমরা দক্ষিণ আফ্রিকা আছে পাবলিক সার্ভিস ইনোভেশন সিঙ্গাপুরে আছে পিএস টোয়েন্টি ওয়ান তারপরে আপনার মেক্সিকোতে আছে ওপেন মেক্সিকো এরকম করে সারা বিশ্বেই কিন্তু তারা কিন্তু সার্ভিসটাকে ইনোভেটিভ সার্ভিসে নিয়ে যাওয়া মানে সার্ভিসটাকে মানুষের দৌড়বোড়ে পৌঁছে দেওয়ার জন্য ডিজাইন করছে সেটাকে ডেভেলপ করছে এবং ডিসিমিনেট করার জন্য এই ধরনের প্রতিষ্ঠান করেছে সুতরাং প্রাতিষ্ঠানিকই করার করার জন্য আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি আবারও কৃতজ্ঞতা স্বরূপ স্মরণ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা গতানুগতিক সেবা দিয়ে কিন্তু জনগণের দৌড় বুঝতে পারবো না জনগণের দৌড় যদি সেবা পৌঁছাইতে হয় তাহলে একদিকে সেবাটাকে সার্ভিসটাকে রিডিজাইন করতে হবে সার্ভিসটাকে ছোটো করতে হবে এবং ইনোভেটিভ করতে হবে এক দুই হলো এই সার্ভিসটা যেন তারা যেন সরকারি অফিসে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে একটি ইউনিয়ন থেকে ডিসি অফিস আসতে পঁয়ত্রিশ কিলোমিটার দূর হেঁটে আসতে হয় কিংবা গাড়িতে আসতে হয় তা সেটা না করে সেই ইউনিয়ন পর্যায়ে গিয়ে একজন একটা ইউনিয়ন ডিজিটাল সেন্টার তখন প্রতিষ্ঠা করা হয় দুই সালে সেই ইউনিয়ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বা যে কোনো ডিজিটাল সেন্টারে গিয়ে সে যেন সভাটা পেতে পারে সুতরাং সেভাবে আমরা প্রাতিষ্ঠানিকই আমরা রূপ দিয়েছি এখন প্রাতিষ্ঠানিক রূপটা আসলে দুই হাজার তেরো সালের একটা আটে এপ্রিল একটা সার্কুলার হয়েছে সার্কুলার বলে এখন প্রত্যেকটি মন্ত্রণালয় বিভাগ সেই এটাকে কিন্তু তার প্রতিষ্ঠান থেকে কিন্তু সে সার্ভিসটা দেয় ঠিক আছে মানে সেই সভাটা করে সবাটা করে সে সার্ভিসটা দিচ্ছে ঠিক আছে শ্রোতা বন্ধুরা আপনাদের ফোনের অপেক্ষেই আমরা আছি কিন্তু ফোনে কথা বলবার আগে আনন্দের কথাটুকু জানিয়ে যায় জানিয়ে দেব গত অনুষ্ঠানের কুইজ বিজয়ী শ্রোতাবন্ধুর নাম ঠিকানা বিজয়ী শ্রোতাবন্ধুটি হলেন ফাতেমা আক্তাল রিমা সদস্য আলোর পথ বেতার শ্রোতা ক্লাব বড়পুল রাজবাড়ি আরও একবার বলছি ফাতেমা আক্তল রিমা আপনি বিজয়ী হয়েছেন আপনাকে অভিনন্দন যথা নিয়মে আপনার হাতে পুরস্কার পৌঁছে যাবে অপেক্ষা করুন এবার যাদের জন্যে আজকের এই অনুষ্ঠান যেতে চায় তাদের কাছে এক এক করে

সভাপতি সত্যের যে বেতারে শ্রোতা গেলাম খানপুর মনিরামপুর যশোর থেকে আমি একটি কথা বলতে চাই অনুষ্ঠান সম্পর্কিত একটি মতামত দিতে চাই যে অনেক বন্ধুরা ফোন করে বিভিন্ন ভালো মত জিজ্ঞাসা করে অতিথিদের ধন্যবাদ জানাই এসবের কোনো প্রয়োজন নেই কারণ অনেক বন্ধুরা থাকে যে তাদের জানার ইচ্ছা বা জানার অনেক প্রশ্ন থাকে সেগুলো বলার জন্য এবং অনেকে বলে যে লাইভ দেখছি দেখছি ওসব কোনো দরকার নেই সবাই যেন আহ প্রশ্নগুলোই করে আর ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে এবার দেখে প্রশ্ন নিয়ে কে আছেন হ্যালো হ্যালো দাদা 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 জি আমি কথা বলছিলাম বিশ্বনাথ দাস বিশুর সামাল সম্পাদক গাজার ভেতা সূত্র থেকে লাভ রানিরবন্ধ চিড়িরবন্ধ দিনাস সূত্র কি প্রশ্ন বিশু জি আমি যে বিষয়টা জানতে চাবো যে কতগুলো সেবা দেয়া হয় এই সম্পর্কে আপনাকে জানাবো কতগুলো সেবা এটা তো উদ্ভাবনের বিষয় যা আপনি বোধে প্রসঙ্গের বাইরে প্রশ্ন করেছেন এবার দেখে আরো এক শ্রোতা বন্ধুর কাছে যাই হ্যালো

ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তো আসলে সবাই অতটা শিক্ষিত নয় বা এক্সপার্ট না এই প্রযুক্তি গুলো ব্যবহার করতে হলে তো আমাদেরকে তো কিছুটা জানতে হবে কিছুটা বিষয় শিক্ষা শিক্ষিত হওয়া দরকার এখানে শুধুমাত্র ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবাগুলো সীমাবদ্ধ না রেখে যা হাটে বাজারে বা বাসায় বসে যত সেবাগুলো আবেদন করা যায় খুব ভালো আমরা তিনজন শ্রোতার প্রশ্ন এক এক করে আমরা শুনবো সম্মানিত উত্তরদাতা যারা আছেন গোলাম মোহাম্মদ ভাইয়া প্রথমেই বলবেন সাহিদুর রহমান অনলাইন কোন সহায়িকা আছে কিনা কৃষি খাতে এরকম কোনো সেবা পাওয়া যায় কিনা আচ্ছা আমি তিনটি কোশ্চেন আমি নিয়েছি আমি তিনটা কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করছি তারপরে আমি বলবো যে মানিক ভাইকে বলবো যে যোগ করার জন্য প্রথম কথা হলো যে অনলাইন একটা ম্যানুয়াল আমাদের আছে সেই ম্যানুয়ালটা পেতে হলে আমাদের এই যে সবচেয়ে যে সুবিধা হলো সেটা হলো আমাদের একটা পোর্টাল আছে ক্যাবিনেট ডট গভ ডট বিডিডি ওখানে গেলে অনলাইন ওই সেখানে নাগরিক সেবা উদ্ভাবনের যে কর্ম পরিকল্পনা ম্যানুয়াল সবগুলো উদ্ভাবনী কর্ম পরিকল্পনার একটা ঘর আছে নাগরিক সেবা উদ্ভাবন এবং সেখানে গেলে ওই জায়গাটায় গেলে আপনারা এই ম্যানুয়ালটা পাবেন ওয়েবসাইটের ঠিকানাটা আরেকবার ডব্লিউ 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 ডট কেবিনেট ডট গভ ডট বিডি যদি কেউ এটা মনে রাখতে না পারে তাহলে আমাদের ন্যাশনাল পোর্টাল যেটা আছেন ডব্লিউ ডট বাংলাদেশ ডট ডট বিডি ওখানে গেলে পরেও বাংলাদেশ ডট ডু লিখলে হবে বা জাতীয় তথ্য বাতায়ন বাংলাতে লিখলে হবে গুগলে তাহলে এটা চলে আসবে সেখানে গিয়ে ক্যাবিনেটে যে ক্লিক করলে সার্চ করলে প্রথম পেজে দেখবে যে একটা বক্স আছে সে বক্সে পেয়ে যাবে আর কৃষি সংক্রান্ত আমাদের অনেকগুলো অ্যাপস হয়েছে এই সেবা সহজীকরণের মাধ্যমে এর মধ্যে হলো কৃষকের জানালা তারপরে আছে সুদীপ্ত নামে আমাদের একজন কৃষিবিদ ছিলেন তার একটি ওয়েবসাইট করেছে সে একটা সফটওয়্যার করেছে সরি সফটওয়্যার করেছে সে সফটওয়্যার মাধ্যমে সকল রকমের পেস্টিসাইড ইনসেকটিসাইডের নাম এখন এখানে ইনসার্ট করা আছে যদি আপনি কোনো রকমের আপনি কোনো সবজি বলেন কোনোটা ফসলের কথা বলেন সিরিয়াল ক্রপ বলেন সবজি বলেন ফসল ফল বলেন সেই সবের যদি কী রোগ সেই রোগটা যদি নাম বলে দেন তাহলে সেখান থেকে সেই ওষুধের ডোজটা ওখান থেকে চলে আসে এই সফটওয়্যারটা ওখানে ডেভেলপ হয়েছে এছাড়া আরও অনেকগুলো এগ্রিকালচারে প্রচুর ইনোভেশন আছে অর্গানিক ফার্টিলাইজারের উপরে করেছে সারের একটা তৈরি করেছে সার মাপার একটা যন্ত্র মাটিতে কি পরিমাণ সেগুলো সেগুলোতে উদ্ভাবিত হয়েছে আচ্ছা আরেকটা কথা হলো হোসেন নাসির হোসেন যেটা বলছে প্রশিক্ষণের ব্যবস্থা আসলে করা হয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য সুতরাং আপনার জন্য কোনো রকম প্রশিক্ষণের দরকার নেই আপনার হলো যে আপনি কি কত সহজে পাবেন সেটা পরবর্তী একজন সোহেলের আমাদের বলেছিল এ প্রশ্ন করেছেন আপনার দরকার হলো প্রশিক্ষণ প্রশিক্ষণ করবে সরকারি কর্মচারীরা যেন সেই সেবাটাকে সহজ করে ধাপ কমিয়ে যেন কত সহজে নাগরিককে সেবাটা দিতে পারে আজকের এই আলোচনার বিষয়ে যারা শুনছেন সারা বাংলাদেশ থেকে তাদের মূল আমাদের উপযোগ্য বিষয়টা হলো যে আমরা নাগরিককে যে সেবা দিই মানুষকে সারা বাংলাদেশে মানুষকে সরকারি সেবা দিয়ে থাকি সেই সেবাটা কত সহজে দেওয়া যায় কত উদ্ভাবিতভাবে দেওয়া যায় কত তাড়াতাড়ি দেওয়া যায় কত কম সময় দেওয়া যায় সহেলারা যে প্রশ্নটা করেছেন সেটা হলো ডিজিটাইজড যতটুকু মনে পড়ে যে আচ্ছা আমরা যদি ডিজিটাইজড না হই আমরা যদি ডিজিটাইজ ব্যবহার করি আপনারা জানেন যে সারা বাংলাদেশে একশো ছেষট্টি মিলিয়ন আমাদের এখন মোবাইল ফোন স্মার্টফোন তার মধ্যে হলো ষাট মিলিয়ন হলো আমাদের বাটন ফোন তার মানে একশো মিলিয়নের বেশি হলো প্রায় আমাদের কিন্তু এখন স্মার্টফোন ইউজ করে সুতরাং একশো মিলিয়ন মানে দশ কোটি দশ কোটি মানুষ ইউজ করে স্মার্টফোন এর মধ্যে আপনি যদি বলি যে ডিজিটাইজ আপনি যদি কোনো একটা কিছু নাও জানেন আমার দরকার নেই আপনার সেবা একটি সেবা নেবেন সাপোজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফর্ম নেবেন শুধু একটু জানা দরকার শুধু আর কিছু জানা দরকার নেই আমি বলি যে আমি একটা শুধু আপনার একটা মিউটেশন নেবেন একটা নাম জারি নেবেন একটা জমির পর্চা নেবেন একটা মৌজাম ম্যাপ নেবেন আপনার সমাজসেবার ভাতা নেবেন আপনার কিন্তু কোনো কিছু জানা দরকার না আপনি শুধু ডিজিটাল সেন্টারে চলে যাবেন ওইটাই একটা ডিজিটাল সেন্টার ওখানে যা বলবেন এটা দেন সে আপনাকে বিশ টাকা তিরিশ টাকা নর্মাল তিরিশ টাকার বিনিময়ে আপনি আপনাকে সবার অফিসে যাওয়া লাগবে না জেলা প্রশাসায় কার্যালয়ে যাওয়া লাগবে না কৃষি অফিসে যাওয়া লাগবে না শুধুমাত্র ওই ওইখিখানে যা বলুন যে আমি যখন মাঠ প্রশাস মাঠে কাজ করছি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তখন আমি তাই বলতাম আপনার কোথাও যাওয়া দরকার নেই আপনি ডিজিটাল সেন্টার যান আমরা ডিজিটাল সেন্টারকে একটা ছেলে এবং একটা মেয়ে উদ্যোক্তা রেখেছি শুধু তারা ডিজিটাল আমার ইয়া বলতেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেন ডিজিটাল সন্তান এটা ডিজিটাল সন্তান তৈরি করেছি তার কাছে গেলে আপনি তাকে তার আপনাকে বুঝিয়ে দেবেন হ্যাঁ এটা সত্য যদি আপনি বুঝতে পারেন আপনি জানতে পারেন আপনি এই প্রযুক্তি জানেন তাহলে আপনি আপনি আরও সুবিধা যাবে তার কাছে না গিয়ে আপনি ঘরে বসেই এটা সেবাটা নিতে পারবেন ধন্যবাদ তবে হয় কি যে আমরা যারা উপকার পেতে চাই কোনো জিনিস কিনতে গেলেও কিন্তু ওই অর্থে আমরা জেনে যাই জানতে ইচ্ছে করি যে এটা কিভাবে ব্যবহার করব তখন তো উত্তর পেয়ে যাবো উত্তর পেয়ে রাইট মানিক মোহন ভাই কিছু বলবেন একেবারে ছোট্ট করে যোগ করব যেটা ভুয়া ভাই বলেছেন আমি বলছি যে একজন নাগরিকের যাতে করে এই ডিজিটাল সেবা নেয়ার জন্য প্রশিক্ষণ নিতে না হয় সেটাই কিন্তু আমাদের লক্ষ্য মানে এটা প্রশিক্ষণ একটি সেবা নিতে যদি আবার আপনার আলাদা করে আপনার দক্ষতা তৈরি করতে হয় তাহলে তো সরকার পারবে না তাহলে তো আপনার অধিকার নিশ্চিত হল না সেবাটাও সহজই হল না উদ্ভাবিত হলো না সেবাটা রাইট তো ফলে সরকার কিন্তু নানান রকমের প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং আরও করেই যাচ্ছে যাতে করে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোন ব্যবহার করে নেবেন আপনার কাছে ল্যাপটপ ল্যাপটপ নেবেন এবং আপনি জেনে খুশি হবেন যে একেবারেই প্রান্তিক জনগোষ্ঠী যাদের হাতে স্মার্টফোন নাই আমাদের মধ্যে কিন্তু আলাপ শুরু হয়েছে যে যে কি করে ব্রডব্যান্ড পলিসিটা এমনভাবে তৈরি করা যায় যেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি যে যে একেবারেই দেশের একদম লাস্ট লাস্ট লাইনে লাস্ট মাইলে বসে আছে সেও যাতে করে ডিজিটালি এই সেবাগুলো গ্রহণ করতে পারে ফলে আপনারা দক্ষতা এবং প্রশিক্ষণ নিয়ে ভাববেন না আপনার শুধু জানা দরকার যে 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 প্ল্যাটফর্মগুলো তৈরি করেছে সেগুলো সম্পর্কে যদি একটু খোঁজখবর নেন তাহলেই আপনার হয়ে গেল আরও একবার শ্রোতা কাছে যাব কিন্তু তার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে শুনিয়ে দেব। আজকের অনুষ্ঠানের নির্ধারিত কুইজ কুইজটি হলো উদ্ভাবনের কর্ম পরিকল্পনার সময়কালটা কি। আরও একবার বলছি উদ্ভাবনের কর্ম পরিকল্পনার সময়কালটা কি। কুইজের উত্তর পাঠাতে ইমেল করুন এ টু আই ফোন ইন পিএইচওনই আই এন বিবিডি অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা মোবাইলে এস করতে পারেন জিরো ফাইভ ডবল ফোর ওয়ান নাইন এইট আরও একবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফাইভ ফোর ওয়ান নাইন এইট এই নম্বরে ইমেইল অথবা এস এম এস যে কোনো একটির মাধ্যমে উত্তর পাঠাতে হবে আর উত্তর কিন্তু অবশ্যই আগামীকাল বেড়া বেলা বারোটার মধ্যে পাঠাতে হবে আর পুরস্কার কিন্তু যথারীতি যিনি বিজয়ী হবেন তার ঠিকানায় পৌঁছে যাবে আরও একবার ফোনের কাছে যাব শ্রোতা বন্ধুর কাছে কে আছেন হ্যালো হ্যাঁ কার পক্ষে আছেন আমরা হ্যালো বলুন জি আসসালামু আলাইকুম বলুন আমি কথা বলতেছিলাম সুন্দরমালতী ভেটার পরিবারের বিশেষ সম্পাদক মোহাম্মদ আইভালি ঠাকুরগাঁও জেলা শাখা ঠাকুরগাঁও থেকে ভাই কি প্রশ্ন হ্যাঁ যে ভাই ভাই সুন্দর ভালো লাগছে তো আমি যেটা প্রশ্ন করতে যাই যে আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা যে উদ্বোধন কার সম্বন্ধে জানি না হুম এইগুলা আমরা কিভাবে বুঝে উঠবো এবং কি আমরা আমাদের করার মতো কোনো চান্স রয়েছে নাকি একটু জানবো একটু আলাপ হয়েছে তারপর আমরা প্রশ্নটা রাখছি এবার আরো এক শ্রোতা বন্ধুর ফোন নি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম জি জি ভার ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলুন যে আমি মোহাম্মদ রেজাল মজিদ সোহাগ সোহাগ ভাই বলুন হ্যালো হ্যাঁ কোনো প্রশ্ন আছে নাকি সোহাগ ভাই বলুন আজকের বিষয়টা নাগরিক সেবা উদ্ভাবন খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে ধন্যবাদ তো আমার প্রশ্ন হচ্ছে আমরা তো দৃষ্টি প্রতিবন্ধী আমি দৃষ্টি প্রতিবন্ধের জন্য কি কি উদ্ভাবন হয়েছে একটু খুলে বলবেন কি কি সেবা পেতে পারি আমরা হ্যাঁ ঠিকই আমাদের বর্তমান সরকার দৃষ্টি প্রতিবন্ধক সরকার অতএব অবশ্যই উদ্ভাবিত হয়েছে এবং বলবেন সেটা সম্মানিত সচিব তার কাছ থেকে শুনবো অথবা মানিক মাহমুদ উনিও আছেন উনিও বলবেন এবার আরো এক শ্রোতা বন্ধুর কাছে যাই হ্যালো আদাব আদাব জি বলছিলাম ডালিম কুমার সভাপতি বাবুপাড়া বেতার সোজা ক্লাব লক্ষীরহাট দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আপনি তো ডালিম খেতে হয় না বলেন এবার আমি আজকের অনুষ্ঠানটা শুরু থেকে শুনতেছি অনেক অনেক ধন্যবাদ আলোচক মহোদয়কে মহোদয়গণকে যে আজকের একটা উদ্ভাবনীর যে বিষয়টাতে তারা খোলাসা করে আমাদের মাঝে তুলে ধরলেন সকল শ্রোতাদের মাঝে এবং আমি ওই যে একটু আগে এক এক মহোদয় বললেন যে আমাদের উদ্ভাবনটা হওয়া উচিত মানে তাদেরকে যাদের ট্রেনিং আমাদের এই প্রান্তিক যারা আছেন তাদের ট্রেনিং বা কোন প্রশিক্ষণ ছাড়াই যাতে আমরা সেবা গ্রহণ করতে পারি তো আমার এই দিকটাই মানে মহোদয়গণের আবারও আবেদন যে এনারা যেহেতু এই উদ্ভাবনটা করেছেন এটা যাতে বাস্তবায়নের জন্য আরো ভালোভাবে প্রান্তিক পর্যায় থেকে উদ্ভাবন করা হয় কিভাবে কাজটা করলেন

হ্যালো কে আছেন আসসালামু আলাইকুম জালমুসলাম জি আমি জানতে চাই যে এই অনেকগুলো অ্যাপ তৈরি করা হয়েছে অনেক উদ্ভাবন করা হচ্ছে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আমরা বেগোবান করার জন্য কি ধরনের অ্যাপ এটুয়াই থেকে উদ্ভাবিত হয়েছে সেটা একটু জানাবো অনর ভাই অনর ভাই বলছিলেন জি আচ্ছা অনর ভাই আমি আপনার কন্ট্রোলে চিনেছি উনি আমাদের একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক এবং খুব ভাবনাগুলো আধুনিক এবং উনি খুব নিজেকে ভাবেন আমাদের সময় খুব কম এবার উত্তরে যাই আমরা এক এক করে বরং সম্মানিত উপসচিব যদি বলা শুরু করতেন আয়ুব ভাই জানতে চেয়েছেন মানে আমরা কীভাবে উদ্ভাবনের সঙ্গে যুক্ত হতে পারি সাধারণ কেউ তাদের কোনো সুযোগ আছে কিনা আয়ুব ভাই জানতে চাই ভাই জানতে দৃষ্টি দৃষ্টিপতনের জন্য কি কি উদ্ভাবন করা হয়েছে আচ্ছা এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন সেটা এই কারণে বলছি যে আমাদের কিন্তু যে সার্ভিসগুলো আমরা দিই সরকারিভাবে যে সার্ভিসগুলো দিই সেই সেবাগুলোর কিন্তু উদ্ভাবন করে থাকে সরকারি কর্মচারীরা আমরা কিন্তু কর্মচারীরা যখন এই সেবাগুলোকে দেখি সেবাগুলোকে চিন্তাভাবনা করি নাগরিকের পার্সফেকটিভে চিন্তা করি নাগরিক পার্সপেক্ট নাগরিক কিভাবে সেবাটা পেতে পারে কত সহজে পেতে সেই পার্সপেকটিভ চিন্তা করেই সেটাকে ডিজাইন করে আমরা উদ্ভাবন করে থাকি তো এটা কিন্তু একটা বিষয় কিন্তু নাগরিক যদি কোনো উদ্ভাবন করে থাকে সেটাকে আমরা কিন্তু অন্যভাবে নিয়ে থাকি যেমন আমরা যে আমাদের একটা ইনোভেশন ল্যাব আছে সেই ইনোভেশন ল্যাবে যদি কোনো ব্যক্তি যদি তার তরুণ বা কোনো উদ্যমী ব্যক্তি যদি কোনো উদ্ভাবনী চর্চা থাকে সেটা যদি আসলে সরকারের কাছে সরকারি কোনো একটি মেশিনারিজের মধ্যে যদি তাকে কাজে লাগানো যায় তখন সেই উদ্ভাবনটাকে নিয়ে আসি এই জন্য আমরা সেইটাকে বলি আই ল্যাব ইনোভেশন ল্যাব সেই ল্যাবের মধ্যে নিয়ে এসে সেটাকে আমরা বিভিন্ন রকম ডিজাইন করি ডেভেলপ করি অ্যাওয়ার্ড দিই দিয়ে এবার দিয়ে ডেভেলপ করে ডেভেলপ করে সেটাকে কমার্শিয়ালাইজেশনে চলে যায় সেটা একটা পদ্ধতি আছে আমাদের যে দৃষ্টি প্রতিবন্ধী সোহাগ ভাই যে কথাটা বলছেন খুবই সুন্দর সেখানে কিন্তু আমরা একটা জিনিস তৈরি করেছি সাদাছড়ি সেই সেই ইনোভেশন লেবেই এছাড়া কিন্তু আমাদের কিন্তু সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে যে সমাজসেবা অধিদপ্তর সাধারণত সমাজসেবা অধিদপ্তরে প্রচুর রকমের সুদৃষ্টি প্রতিবন্ধী প্রতিবন্ধী সহ আমাদের বারো রকমের যে শারীরিক প্রতিবন্ধী আছে আমাদের যে আইনে দু হাজার প্রতিবন্ধী সুরক্ষা আইন দু হাজার তেরোতে সেই বারো রকমের প্রতিবন্ধী ভাইদের জন্য অটিজম অটিজম স্পেকট্রাম ওটিজম তারপরে ডাউনি সিনম এদের জন্য সকল রকমের যে ভাতা ভাতা পদ্ধতি সনদ পাওয়া

তার কী চাহিদা তার মানে এই রেডিওর সাথে আলাপ করে এটা কিন্তু সম্ভব যে আপনারা যারা প্রান্তিক পর্যায়ে অনুষ্ঠানগুলো শোনেন তাদেরকে নিয়ে একসাথে বসে আপনার চাহিদা জানা যায় সেই চাহিদা যদি আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পৌঁছিয়ে দেই তাহলেই কিন্তু আপনার উদ্ভাবনে ভূমিকা রাখবার একটা তো সুযোগ হবে এই থেকে সাংস্কৃতিক পর্যায়ে সরাসরি এই কাজে উদ্ভাবনের ভূমিকা এখনও পর্যন্ত নেই তবে অন্য প্রতিষ্ঠান যারা করে আমরা কিন্তু একটা সংযুক্তি তৈরি করে দিতে পারবো ধন্যবাদ আমাদের সময় প্রায় শেষের পথে এ সময় শেষ কথাই বলে যায় আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি গোলাম মোহাম্মদ ভূইয়া এবং মানিক মাহমুদ আপনার দুজনকে ধন্যবাদ ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরকে একবারে শেষ কথাই বলবো আমরা যে কেউ করতে পারি উদ্ভাবন এবং হয়ে যেতে পারি বিখ্যাত একজন সরকার আছে পৃষ্ঠপোষক আর শুন হয়ে যায় উদ্ভাবক সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এটুআই প্রোগ্রামের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় বিশেষ ফোনিং অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল আজকের বিষয় ছিল নাগরিক সেবায় উদ্ভাবন সঞ্চালনে ছিলেন শফিকুল ইসলাম বাহার প্রকৌশল সহযোগিতায় ছিলেন লুৎফন নাহার মেরি তত্ত্বাবধানে মোহাম্মদ জলিলুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ